দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে বুস্টার ডোজের অনুমোদন পাওয়া গেছে। এর ফলে শত শত কোটি ডলারের মুনাফা লাভের সুযোগ পেতে যাচ্ছে কয়েকটি ভ্যাকসিন উৎপাদক। এই লাভের আকার কত বড় হবে তা নির্ভর করছে বুস্টার ডোজ কত মানুষের উপর প্রয়োগ করা হবে তার উপর। আমেরিকায় এখন পর্যন্ত 65 বছরের বেশি বয়সী এবং ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিতদের জন্য ফাইজার টিকার বুস্টার ডোজ অনুমোদন দিয়েছে। কোনো কোনো কর্মকর্তা মনে করেন আগামী দিনগুলোতে আরও টিকার বুস্টার অনুমোদন দিতে হবে, আর এই অনুমোদন মিললে উৎপাদকদের বিক্রি এবং লাভের অঙ্ক বাড়তে থাকবে, বিশেষ করে ফাইজার ও মডার্না এগিয়ে থাকবে। শেয়ার বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। গত মধ্য আগস্টে বাইডেন প্রশাসন বুস্টার ডোজের পরিকল্পনা ঘোষণার পর মডার্নার শেয়ারের দাম বেড়েছে 35%। ব্রিটেনে সবচেয়ে বেশি টিকা প্রয়োগ হয়েছে ফাইজার ও মডার্নার। এখন পর্যন্ত 9 কোটি 90 লাখ মানুষ ফাইজার এবং 6 কোটি 80 লাখ মানুষ মডার্নার টিকা গ্রহণ করেছেন, আর জনসন অ্যান্ড জনসনের টিকা নিয়েছেন 1 কোটি 40 লাখ মানুষ। কত মানুষ বুস্টার ডোজ নিবে তা এখনও স্পষ্ট নয়। তবে মর্নিংস্টার বিশ্লেষক কারেন অ্যান্ডারসনের ধারণা, আগামী বছর কেবল বুস্টার ডোজ বিক্রি থেকে ফাইজারের আয় হবে $2,600 কোটি, মডার্না আয় করবে $1,400 কোটি, আর এই লাভ হবে যদি কেবল সব আমেরিকানদের জন্য বুস্টার ডোজের অনুমোদন পায়। আমেরিকার বাইরেও এসব কোম্পানির লাভের সুযোগ রয়েছে। ব্রিটেনের 50 বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ প্রয়োগের পরিকল্পনা চলছে। বিশেষজ্ঞদের একটি প্যানেল এক্ষেত্রে ফাইজারের টিকা ব্যবহারের সুপারিশ করেছে। বিকল্প হিসেবে মডার্না রাখার কথা বলা হয়েছে। সাদিক হাসান ইমন, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।